কোনোভাবেই এডিস মশাবাহিত ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। দিন যত গড়াচ্ছে ততই যেন এর চোখ রাঙানি তীব্র উত্তাপ ছড়াচ্ছে রাজধানী সহ সারা দেশে। প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর সংখ্যা। হাসপাতালগুলোতে রোগীর চাপ সামলানোই এখন বড় চ্যালেঞ্জ। দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায় ঢাকায় 9 জন সহ মোট 10 জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মারা গেছেন মোট 239 জন। একই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 2202 জন। ডেঙ্গু রোগীদের চিকিৎসায় নানা ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানালেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর আহমেদুল কবির। আমাদের যে গাইডলাইন, সেই গাইডলাইন অনুযায়ী যদি চিকিৎসা করা হয়, অ্যাডমিশন দেওয়া হয়, আর আমরা যেই সতর্কতামূলক ব্যবস্থাগুলির কথা বলে দিচ্ছি সেটা প্রত্যেকটা জায়গায় কাউন্সিলিং করা হচ্ছে, আমাদের এখান থেকেও বলে দেওয়া হচ্ছে। সুতরাং লেট অ্যারাইভাল হলে পরেই আমাদের মুশকিল। লেট অ্যারাইভালটা কখন হয়, ধরেন আপনি ঢাকার অনেক দূরে রংপুর থেকে ওখানে চিকিৎসা না নিয়ে ঢাকায় রওনা দিলেন, আপনি কিন্তু ওয়ার্নিং সাইন ছিল, আপনার ভমিটিং হচ্ছিল, খেতে পাচ্ছেন না, এই যে লম্বা জার্নি, এতে কিন্তু দীর্ঘক্ষণ আপনি শকে থাকলেন, ঢাকায় আপনি একটা সিট পেলেও আপনাকে কিন্তু রিভার্স করা বা বাঁচানো খুব ডিফিকাল্ট। নগদের কাছে হক করলেই সমান হেলিগা নগদের সেন্টারে একদম ফ্রি। দর্শক, ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে চাঁদপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শরীফ চৌধুরী। শরীফ জানাবেন যে চাঁদপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীর চিকিৎসা কেমন চলছে। আপনি যেমনটি বলছিলেন যে ডেঙ্গু আক্রান্ত রোগীর চিকিৎসা কেমন চলছে, আসলে ডেঙ্গু আক্রান্ত রোগী বর্তমানে আমি এখন দাঁড়িয়ে আছি চাঁদপুরের 250 বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে। এই হাসপাতালে বর্তমানে ডেঙ্গু রোগীর সংখ্যা 57 জন হয়েছেন, তারা চিকিৎসা নিচ্ছেন, ডাক্তার নিয়মিত চিকিৎসা দিচ্ছেন। তবে একটি কথা বলে রাখছি, ডাক্তাররা যতবারই বা ডাক্তার বা নার্সরা যতবারই পৌঁছবে মশারি টানানোর কথা কিন্তু রুগীরা কেউ শুনছেন না, তারা মশারি টানাচ্ছেন না বা মশারি টানা নিচ্ছেন, তাদের একটু অসহ্য লাগছে কিন্তু তারা মশারি টানাচ্ছে না। ম্যাক্সিমাম বেডই দেখেছি যে আমি কেউ মশারি টানাইনি, এমনটি অবস্থা। আমাদের চাঁদপুরের সরকারি জেনারেল হাসপাতালে 3টি ওয়ার্ড রয়েছে ডেঙ্গু রোগের, এর মধ্যে 2টি পুরুষের এবং 1টি মহিলা ওয়ার্ড। এই ওয়ার্ডে 8টি করে সিট রয়েছে, কিন্তু এই ওয়ার্ডের পরেও আমার পেছনে দেখা যাচ্ছে যে ডেঙ্গু রোগী রয়েছেন এখানে বারিন্দায় এবং মেঝেতে, তারাও চিকিৎসা নিচ্ছেন। মানে অর্থাৎ ডেঙ্গু রোগী যে ওয়ার্ড করা হয়েছে তার চেয়েও রোগীর সংখ্যা বেশি। কেউ ডাক্তারের যতই সচেতন কথা বলছেন তারা কিন্তু কেউ মানতে চাচ্ছেন না, সচেতনতার কথা শুনে চাচ্ছেন। নগদ আসার পরে এখন দিনে বাঁচে 80 টাকা, 2 বছরে 57,600 টাকা। এই ছিল আমার কাছে চাঁদপুর সদর হাসপাতাল থেকে সর্বশেষ ডেঙ্গু পরিস্থিতি। আমি ধন্যবাদ আপনাকে, এতক্ষণ চাঁদপুর থেকে ডেঙ্গু চিকিৎসার সবশেষ বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শরীফ চৌধুরী।